হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইফসন L130। আজকে আপনাদেরকে দেখাবো এই প্রিন্টারটা কি সমস্যা। আপনারা দেখুন, আমরা প্রিন্টারটা আগে সাইডটা দেখি। আমার প্রিন্টারটি নাট খোলা আছে, এখন প্রিন্টারটি আমরা খুলবো। টোটাল খুলে দেখবো আসলে কী কী সমস্যা আছে। প্রিন্টারটি খুললাম, দেখুন প্রিন্টারটি প্রবলেম হচ্ছে। এই যে কালির যে নিফিলগুলো আছে, মানে নলগুলো আছে, এগুলো ইন্দুরে কেটে দিচ্ছে, যার কারণে কাস্টমার আপনার আটা দিয়ে জোড়া লাগা চাইছিল কিন্তু হলো না। আমরা আজকে এই নলগুলো চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে যে আমরা কী কী কাজগুলো করি। আজকে প্রথমে আমরা প্রিন্টারটি সাইডটা খুলে নিলাম। খোলার জন্য আপনাদের তিনটে নাট খুলতে হয়। এই নাটটা না খুললে আপনার ড্রামসেটটা কাজ করা যাবে না। তাই আমরা এই সাইডটা খুলে নিলাম। দেখুন এখানে কিন্তু আপনার ইন্দুরে কেটে দিছে। এই যে দেখুন কি অবস্থা, ড্যামেজ। এই সাইডটা আপনার কালি ঝরতেছে, যার কারণে নীল কালিটা আসতেছে না। তো আমরা এইগুলো আজকে পাল্টাবো। তো আপনারা একটু ধৈর্য দিয়ে দেখবেন প্রিন্টারটি কীভাবে আমরা এটাকে রিমুভ করি। তো বন্ধুরা, প্রথমে আমরা একটা কাজ করি নি, সেক্ষেত্রে ড্রামসেটটা খুলে ড্রামের পিছন সাইডটা খুলব। দেখুন বন্ধুরা, আমরা সাইডটা খুলে নিলাম। নিয়ে আমাদের এই নলগুলো টেনে সারাই নি। সব কালি কালি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে ক্লিপ দিয়ে এই সাইডটা খুলে নিব। এটা আলাদা করে নিলাম। এই যে আলাদা করে নিলাম আমরা। এখন আমাদের কাজ আমরা একটু এটা পরিষ্কার করলাম। আমরা আমাদের কাজ মতন যে আমরা যে নলটি ব্যবহার করবো সেটাকে আমাদের সামনে উপস্থাপন করবো। বন্ধুরা, আপনারা একটু যদি দেখবেন যে আচ্ছা
পারেন। Voy a traer si posible la forma de la cesta de hecho. Kalau tidak masih hilang jauh sedikit, lepas baliknya ada. Masuk ke balik, tiket, lepas itu.
Oke, jadi kan Thank you.